আসসালামু আলাইকুম। আজকে আমরা এঁচোড় কষা করে দেখাবো। একসঙ্গে তিনটে এঁচোড় কাটছি বলে হাত থেকে পড়ে গেল, অনেক ভারী। আর এঁচোড়গুলো খুব কচি কচি। এঁচোড়গুলোকে ভালোভাবে কেটে নেব ছোট ছোট পিস পিস করে। এঁচোড় কাটার লেগে হাতে একটু তেল দিয়ে দেব, না হলে আঠাগুলো লেগে যাবে। ভালোভাবে তেল মাখিয়ে নেব। এরকম পিস করে কেটে নেব এঁচোড়গুলো। এঁচোড়গুলো কাটতে খুব কষ্টই হয়, আঠা হাতে লেগে যায়, কিন্তু তেল দিলে আঠাটা হাতে লাগে না। আপনারা অবশ্যই তেল দিয়ে কাটবেন হাতে, সর্ষের তেল। দেখতেই পাচ্ছেন হাতে লাগে না আঠাগুলো। হবে না, এঁচোড়গুলো সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার আলু কেটে নেব।
কাটা হয়ে গেল, এবার টমেটো পেঁয়াজ কেটে নেব। টমেটোগুলো ধুয়ে নিয়েছি। টমেটো কাটা হয়ে গেল, এবার পেঁয়াজগুলো কেটে নেব। নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। একটু তেল দিয়ে দেব। তেলটা দিলাম এই কারণে আটাটা এই পাত্রের মধ্যে লাগবে না, সেই লেগে। ঢাকনা দিয়ে দেবো। আদা রসুন বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। জিরে ধনে লঙ্কা একসঙ্গে বেটে নেব। বাটা হয়ে গেছে, আবার তুলে নেব। এবার আমরা দেখব কেমন হচ্ছে। খুব একটা বেশি সিদ্ধ করব না, এরকমই নামিয়ে নেব। এবার নামিয়ে নেব।
এঁচোড় রান্না করার জন্য আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলার জন্য যা যা লাগছে, দারচিনি, গোলমরিচ, মৌরি, জিরে, লং, এলাচ, ধনে, এবার একসঙ্গে ভেজে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো আবার গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেজপাতা, লঙ্কা, জিরের ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, এবার দিয়ে দেবো টমেটো কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। এবার আলু আর এঁচোড় একসঙ্গে ভালোভাবে কষে নেব।
পানি। একটু কষা কষা করে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা খাসির মাংস খান না, তারা এইভাবে এঁচোড় রান্না করে খাবেন, দেখবেন খাসির মাংসের মতন লাগবে। এঁচোড় কষা হয়ে গেছে, এবার আমরা ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর একটা সুগন্ধ বার হয়েছে বন্ধুরা ভাজা মশলাটা দিয়ে। ভাজা মশলাটা দিলে পরে এর স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এবার আমাদের অতিথিদের কাছ থেকে জেনে নেব কেমন হয়েছে। খা, নে, কেমন হয়েছে বলবি। ঠিক আছে, কেমন হয়েছে দারুন। তোরা খা খানি। আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি কোনো রেসিপি আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।
রেসিপি তৈরি করে দেখাবার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you.